নিজের বলার মতো একটা গল্প এই আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল পাহাড়। আপনারা জানেন সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার সন্ধে 7:30 বা 8টায় এরকম সময় আমরা এই লাইভ অনুষ্ঠানটা করে থাকি আপনাদের জন্য, কারণ আপনারা সারা বাংলাদেশের 64টা জেলা এবং বিশ্বের প্রায় 15টা দেশ থেকে প্রায় 40,000 তরুণ তরুণী আমাদের সাথে যুক্ত আছেন এই প্রোগ্রামটা দেখার জন্য। এবং আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্য, কিছু ইন্সপিরেশন দেওয়ার জন্য, যাতে করে আপনাদের জীবনে সেটা কাজে লাগে। আজকে মূলত যে জিনিসটা নিয়ে আলাপ করব সেটা বলার আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন নবম শ্রেণী বা দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েট ইভেন আমরা গ্র্যাজুয়েশন করার জন্য যাই, তখন আমাদের যে পড়ালেখার সিস্টেমটা থাকে সেখানে পড়ালেখার সিস্টেমটাই আমাদের এরকম যে আমরা বড় হব, পড়াশোনা শেষ করব, তারপর আমরা একটা জব করব। কিন্তু আমাদের পড়াশোনার সিস্টেমের মধ্যে কখনো আমাদেরকে বলা হয় না, ইভেন আমাদের বাবা মারও এরকম একটা চাওয়া থাকে যে ছেলে বা মেয়ে পড়াশোনা শেষ করে তারপর একটা জবে ঢুকবে, এটাই অ্যাকচুয়ালি ইন জেনারেল সবার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন বেকার তরুণদের সংখ্যা প্রায় 1 কোটির উপরে। তাইলে আমরা যদি সবাই শুধু জবের চিন্তা করি, ডেফিনেটলি জব যারা করবেন তারা করবেন, কিন্তু আমাদের পড়াশোনার সিস্টেমের মধ্যে তো আমরা চাইলেই রাতারাতি আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অন্তত এইটুকু স্বপ্ন আমরা দেখাতে পারি যে আপনারা অন্তত স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে এইটা ভাবা শুরু করেন যে আপনারা চাকরি শুধু করতে না, আপনারা চাইলে চাকরি দিতে পারেন। এই স্বপ্নটা দেখা খুবই জরুরি। এবং এইটা নিয়েই আমাদের যে থিমটা, আমরা নিজের বলার মতো গল্প যে থিমটা আমরা 2018-তে কাজ করেছি, মূলত আমরা যারা পড়াশোনা শেষ করেছে যা বা পড়াশোনা একেবারে ইউনিভার্সিটি লেভেলে পড়ছে বা যারা চাকরি করছে তাদেরকে নিয়ে, এবারও আমরা তাদেরকে নিয়েই কাজ করব। কিন্তু আমরা চেষ্টা করব একেবারে স্কুলের 9-10 লেভেল থেকে ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে যারা পড়াশোনা করছে তাদেরকে এই জিনিসটা অন্তত বোঝাতে যে আপনি একটু নিজেকে নিয়ে ভাবা শুরু করেন, যে আপনি শুধু চাকরির পেছনে না দৌড়ে নিজে যদি একটা ছোট্ট উদ্যোগ, সেটা আর অন্য কর্ম, কর্মসংস্থান হোক বা না হোক, আপনার নিজের চলার উপযোগী কিছু একটা যদি হয়, অ্যান্ড ডেফিনেটলি কিছু একটা করতে গেলে তো অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়, সেরকম একটা স্বপ্ন নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং এই অন্টারপ্রেনারশিপ নিয়ে এদের সম্ভাবনা এবং কী কী সুযোগ সুবিধা আমাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমরা অত্যন্ত একজন প্রিয় মানুষকে আমি ডেকেছি, যাকে আপনারা আসলে সচরাচর খুব একটা দেখেন না, এবং তিনি সত্যি, তার একটা দারুণ একটা গল্প আছে, সেই গল্পটা আমরা আজকে শুনবো। কারণ হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানির সেই 2004 সালে মাল্টিন্যাশনাল কোম্পানির জব ছেড়ে এই বাংলাদেশে ব্র্যান্ডিং, বাংলাদেশের কোম্পানিগুলোকে ব্র্যান্ডিংয়ে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য যে উদ্যোগ তিনি নিয়েছেন, তিনি আর কেউ নন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সিইও এবং ফাউন্ডার শরীফুল ইসলাম। শরীফ ভাই কেমন আছেন? ভালো ভালো ভাই, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি শরীফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমরা পেলাম আজকে আপনাকে, কারণ আপনি, আমি জানি যে পর্দার আড়ালে আপনি কাজ করেন এবং ব্যাপক কাজ করছেন। আই এম রিয়েলি বিগ ফ্যান অফ ইউ বিকজ আপনি যে কাজগুলো করছেন, সত্যি সত্যি এই ধরনের কাজ করার মানুষের বাংলাদেশে খুবই অভাব। কারণ হচ্ছে যে এর মধ্যে অনেক পরিবর্তন এসছে আপনাদের কাজের মধ্য দিয়ে। আমি একটু ছোট করে আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা গত 1 বছর ধরে 365 দিন, একদিনের জন্য বন্ধ ছিল না, 365 দিনই আমরা সারা বাংলাদেশে প্রায় 40,000 ছেলে মেয়েকে নিয়ে, আমরা 64 জেলার, আমাদের ফোকাসটা ছিল একেবারে গ্রামের ছেলে মেয়ে যারা টেকনাফ, তেঁতুলিয়া থাকে, অনলাইনে তারা কানেক্টেড থাকছে, এবং বিশ্বের প্রায় 15টা দেশের এনআরবি যারা বাংলাদেশে প্রবাসী, তারা বলছে আমরা বিরাট বাইরে থাকতে চাই না, আমরা দেশে এসে কিছু করতে চাই, এরকম তরুণদের নিয়ে, তরুণ তরুণীদের নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা শুধু তাদের স্বপ্ন দেখাচ্ছি না, আমরা তাদেরকে 90 দিন ধরে হাতে কলমে, টানা 90 দিন ধরে হাতে কলমে শেখাচ্ছি কীভাবে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হয়। এবং মাশাআল্লাহ এই 40,000 জনের মধ্যে অলরেডি প্রায় 500 জন তাদের নিজেদের উদ্যোগ শুরু করে দিয়েছে, এটা হচ্ছে একটা সফলতা। আর একটা সফলতা হচ্ছে যে এই 40,000 ছেলেমেয়ের থিঙ্কিং লেভেল চেঞ্জ হয়ে গেছে, তারা অনেক পজিটিভ, তারা মানুষের যদি একটু উপকার করতে পারে খুশি হয়, তারা অন্তত নেগেটিভ চিন্তাভাবনা থেকে তারা নিজেদেরকে দূরে রাখতে পেরেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্প্যাক্ট আমি মনে করি। আমি মনে করি আপনি হ্যাভ ডান এ গ্রেট জব, আমি তো জানি আপনার এই ইয়েটা, আপনাকে আমাদের পক্ষ থেকে আমার মনে হয় উই শুড কংগ্রেচুলেট ইউ বিগ ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই অনুষ্ঠানের বা আমাদের এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প, কারণ আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে আমরা চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক লাইফে, একটা গল্প তো হতে পারে, ছোটো হোক বড় হোক, যে তার সন্তানকে গল্পটা শোনাবে,
বাবা শুনে গর্ববোধ করবে, হ্যাঁ আমার ছেলেটা বা মেয়েটা এরকম করেছে। তারপরে আমাদের তো আসলেই আমাদের প্রজন্মের, নতুন প্রজন্মে যারা আসছে আমাদের সন্তান, তাদের জন্য একটা গল্প তৈরি করা সত্যি দরকার। অন্তত গল্পটা ডেফিনেটলি, গল্প তো ভালো গল্প হয়, খারাপ গল্প হয় না। সো ভালো গল্পগুলো যদি তৈরি করা শুরু হয় তাহলে আসলে বাংলাদেশটাই বদলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার গল্পটা আগে, সবার আগে একটু শুনতে চাই, তারপর অন্যান্য বিষয়ে আসব। না, গল্প আসলে এমন ডিফারেন্ট কোনো গল্প না, সবারই গল্পগুলো এক। তার মধ্যে আমি একটু বলে দিই যে আমার আমার অনেক উইকনেস আছে। তার মধ্যে একটা বড় উইক পয়েন্টস হচ্ছে আমি আসলে অত ফোকাস থাকতে পারি না। সো দেখা যায় এই জন্য অনেক কাজ একসাথে করছি, সো কথা বলার মধ্যে হয়তো অনেক দিকে চলে যাবে, এবং অনেকে মানে আমি খুব একটা বেশি এই জন্য কথা বলিও না, কারণ দেখা যায় যে থটসগুলোকে একসাথে ঠিক মতো করাও স্ট্রাগল হয়। বিকজ ইউ আর বিলিভ ইন অ্যাকশনস। তো গল্প ইটস সবার মতো সাধারণ গল্প। পড়াশোনা করেছি, ওয়ান্টেড টু ডু সামথিং, ভালো জায়গায় পড়ার চেষ্টা, মানে আইবিএ থেকে বের হওয়ার পরেই আপনি, জি আইবিএতে, আইবিএতে ঢাকা ভার্সিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে প্রথমে পড়েছি। কেউ যদি বলে কেন পড়েছি, কারণ ওটাতে চান্স পেয়েছি, ভালো খারাপের কিছু না, দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। আইবিএতেও প্রথমবার পাইনি, দ্বিতীয়বার আইবিএতে চান্স পেয়েছি। তারপরে আমি তিনটা জব করি, প্রথমটা ছিল নিউজিল্যান্ড ডেইরিতে, পরে নোভার্টিসে, থার্ড ওয়ান ওয়াজ ইউনিলিভার। তো ইউনিলিভারে চার বছর কাজ করি, চার বছর কাজ করার পর আমি লেফট ইউনিলিভার, এবং তখন আসলে ছাড়ার কারণটা ছিল ইউনিলিভার টট মি অনেক কিছু। ইটস এ ভেরি এক্সাইটিং স্পেস টু ওয়ার্ক, এবং অনেক কিছু শেখা যায়। কিন্তু আমার শেষের দিকে যে আমি ঠিক আমার দেখার একটা তরিকা আছে, সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে আমি এক্সাইটেড টু গো টু ওয়ার্ক, ওটা না হওয়া মানে সামথিং ইজ রং। তো তখন আমি মনে হলো যে না, আই শুড ট্রাই সামথিং এলস, বাট আমি জানতাম না কি হবে। তো ওই ছাড়ার পরে আমি এক বছর মানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জব ছাড়ছেন এই জন্যে যে আপনি সকালবেলা এক্সাইটিং ফিল করছেন না, এবং আপনি জানেন না যে এরপরে আপনি কী করবেন, কিন্তু জব ছেড়ে দিচ্ছেন, মানে এটা এটা তো ভয়াবহ একটা চিন্তা ভাবনা। একটু ছিল বা ফ্যামিলি সাপোর্ট ছিল এই জন্য করার, অনেকের হয়তো এটা থাকে না, অনেকে রিয়েলাইজ করে সবার। সো আমি বলবো যে আমরা একটা জিনিসকে অনেক সময় ইয়ে করি না, আমরা লাককে, লাক প্লেজ এ হিউজ রোল। সো আমরা আসলে ইন্ডিভিজুয়ালকে অনেক বেশি বড় করে ফেলি মাঝে মাঝে। ইন্ডিভিজুয়ালস অবশ্যই বড়, বাট প্রত্যেকের জন্য দেখবেন অনেক হার্ডওয়ার্কের পড়া হয় না, সো লাক প্লেজ এ বিগ রোল। সো আমার জন্য লাক অনেক ফেভার করেছিল। সো ওটার পরে এক বছর আমি ওয়ার্ক ফর ওই আসানে মিশন ক্যান্সার হসপিটালের জন্য ফান্ড রেজ করার, ভলেন্টারিলি আমি একটু কাজ করি। এটা অসাধারণ কাজ, আমি জানি এটা, ওটাতে দারুণ একটা কাজ করেছে, যে সাকসেসফুল হয়েছে তা না, বাট কিছু কিছুটা করতে পেরেছিলাম। তো তখন করতে করতে দেন আই স্টার্টেড টু ফিগার আউট, আমি মাঝখানে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথেও কাজ করি, করতে করতে দেন আই ফিগার আউট বেসিক্যালি আমার মূল প্যাশনটা ইজ উইথ ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিং ইজ, আমি আই লাভ ব্র্যান্ডিং। এবং তখন যেটা চিন্তাটা আস্তে আস্তে আসলো যে কীভাবে ব্র্যান্ডিংয়ের যে কোর ফিলসফিগুলো, যেটা দিয়ে কোম্পানি লাইক ইউনিলিভার গ্লোবালি কাজ করে, ওই ফিলসফিগুলোগুলো দিয়ে আমরা কি ক্যান বি চেঞ্জ এ কান্ট্রি লাইক বাংলাদেশ। সো দ্যাট ওয়াজ এ ভেরি র একটা চিন্তা, এটা কীভাবে হবে কিছুই জানি না। তো ওইটার চিন্তাটারই একটু শেপ দিতে দিতে 2007 সালে এপ্রিল মাসে, আমরা আজ থেকে বারো বছর আগে, তো তখন উই লঞ্চড বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, অ্যান্ড তারপর থেকে ছোটো ছোটো করে। এবং ডেফিনেটলি এখন আমরা নিজেরাই দেখতে পারি যে বাংলাদেশের ইভেন বিদেশি কোম্পানিগুলো খুব প্রাইড ফিল করে যে আমি ব্র্যান্ড ফোরাম থেকে স্বীকৃতি পেয়েছি, আই এম দ্য বেস্ট ব্র্যান্ড। জি, এটা একটা বিশাল সাকসেস আমি মনে করি আপনাদের জন্য। জি, আই থিঙ্ক এগেইন আপনি যদি বলেন, সো সাকসেসের থেকেও আমি হয়তো বলবো এগেইন এখানেও লাক ফেভার করে। সো আমি যদি বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড যেটা রেফারেন্স করেছেন আপনি, সেটা আমি আগে শুরু করেছিলাম বলে আই থিঙ্ক ইট ইজ, কেউ যদি আগে একজন সাহস নিয়ে করে ফেলতো তাহলে, এবং তারটা স্টাবলিশ হলে বাংলাদেশের মতো মার্কেট হয়তো দুই তিনটা এই ধরনের রিকগনিশন ডাজ নট এখন পর্যন্ত স্পেস নেই, সেটা কিন্তু হয়ে যেত। তো এমন ওই যে আপনি যদি দেখেন ডিফারেন্সটা কিন্তু ঘুরে ফিরে খুব ইউনিক, অন্য কিছু ব্যাপার তা না এটা। এবং এটা করার মডেল থিঙ্কিং অনেকেরই আছে, অনেক নলেজেবল মানুষ আমাদের আশপাশে আছে, হয়তো ওই কারেজের জায়গাটা, কারেজ অ্যান্ড দ্য টাইমিং আমি একটু আগে শুরু করেছি, আরেকজনের হয়তো মাথায় ছিল বাট কোনো কারণে, এরকম আমরা প্রায় দেখি কিন্তু, যে একটা জিনিস নিয়ে ভাবছি হঠাৎ দেখি আরেকজন কীভাবে করে ফেললো আমার সামনেই। তো ওটা কিন্তু হতে থাকে, ইটস ইটস
কে কত একটু সাহস করে একটু আগে আগে মুভ করে এবং কন্টিনিউ করে। অ্যাবসলিউটলি, আমার ওই জায়গাটাতে খুব আবার একটু জানতে ইচ্ছে করছে, দারুণ লেগেছে যে সকালবেলা উঠে একটু ভাইব্রেন্ট ফিল করা, এইটা মানে আমার 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 এইটা কেমন, মানে আমার লাইফের ফিলোসফিটা হচ্ছে বেসিক্যালি আই হ্যাভ টু এনজয় হোয়াট আই ডু, এবং আমি খুব নিজেকে শুনি। সো আমি প্রচুর মানে আমার বলতে গেলে অনেক সময় আবার আমার প্রশ্ন তৈরি করে দিয়েছেন, আপনি নিজেকে শুনি, কিভাবে নিজেকে শুনতে হয়? উই নিড টু স্পেন্ড টাইম উইথ আওয়ার সেলফ, একা একা, ওকে, একা একা উইদাউট ডুইং এনিথিং। সো আমি বসে বসে একা একা বসে উই হ্যাভ টু স্পেন্ড টাইম, দিনের কিছু সময় কিছু থাকবে না আশেপাশে, ওই বই পড়ছি ওটা কিন্তু নিজেকে শোনা না, কোনো কিছু না করে চুপচাপ বসে চিন্তা করা, কি হচ্ছে নিজের সাথে কথা, নিজের সাথে কথা বলা, ওই কনভারসেশন আর লিটল বিট অলসো মেডিটেশনের, দুটোরই মিক্স। তো ওটা করতে গিয়ে কিন্তু আই হ্যাভ ডান, মানে আমার ফেলিয়ারের কোনো শেষ নেই, আমার প্রচুর জিনিস আই হ্যাভ লস্ট, আই হ্যাভ মেড রং ডিসিশনস, আই হ্যাভ দুই তিনবার উই লস্ট এভরি পেনি, বাট কোনোটাই যেটা হয় কি তখন, এবং সেটা করার পিছনে কারণ কি, বিকজ মনে হচ্ছে এটা আমি করতে চাই, এবং সেই করাটা যখন করছেন রেজাল্টটা যাই হোক, আপনি যখন আপনার ভিতরটাকে শুনে ইউ আর ফলোয়িং, তখন ইট গিভস ইউ কনফিডেন্স, এবং ওই সিচুয়েশনটা যখন একবার ইভেন নেগেটিভ কনসিকোয়েন্স আপনি ফেস করে এগিয়ে যান, তখন ইউ বিকাম ইভেন মোর কনফিডেন্ট, তখন মনে হয় কেন ফিগার আউট করা যাবে না। তো আমরা যেমন বাংলাদেশ নিয়ে, আমরা নিউ ইয়র্কে আমরা একটা ইভেন্ট করেছিলাম, এবং দ্যাট ওয়াজ, আমাকে যদি বলেন, ইট ওয়াজ অ্যান আনসাকসেসফুল ইভেন্ট, নিউ ইয়র্কেরটা, ডিসিটটা ওয়াজ প্রেটি গুড, কারণ সেখানে পুরোটা আমরা বসে ফিগার আউট করতে গেছি, এখান থেকে যে নিউ ইয়র্কে দুই সপ্তাহ থেকে নিউ ইয়র্কের মতো জায়গা ফিগার আউট করা, ইট ইজ ইটস সাচ এ ডিফারেন্ট প্লেস, ওয়ে অফ ওয়ার্কিং, সমস্ত কিছু, এবং এর ফলে যে জিনিসগুলোতে যে পরিমাণ রেসপন্স আমাদের সেমিনারে আসার কথা ছিল সেটা থেকে অনেক কম ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ আ বিগ ফেলিয়ার, বাট ওই ফেলিয়ার থেকে লার্নিংটা কী ছিল, যে এখন যদি আমাকে বলে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে ওটা করো না, আমার কিন্তু ভয় লাগবে না, তখনও লাগেনি গিয়ে ফেলিয়ারটা নিয়েছি, বাট ওই এক্সপিরিয়েন্স করাটা, যে কোনো কিছুতে আপনি মনে হবে হ্যাঁ কেন পারবো না, আসলে না পারার কিছু নাই, এবং ইউ জাস্ট নিড টু ট্রাই, হবে না দ্বিতীয়বার, ওই লেগে থাকার ব্যাপারটা আর কি চলে আসে। অ্যাবসলিউটলি, লেগে থাকার ব্যাপারটা নিয়ে আমি আবার একটু আসছি আপনার কাছে। আমি একটু দর্শকদের বলতে চাচ্ছি, আপনারা একটু লিখবেন কমেন্টে যে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, কারণ আপনারা আজকে যার কথা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার ধারণা যে আপনারা এখান থেকে অনেক কিছু নিতে পারবেন, কারণ এই মানুষরাই যে বললেন যে অনেক ফেলিওর আছে, সেই মানুষরা এখন বাংলাদেশের বড় বড় মাল্টিন্যাশনাল এবং বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানি তাদেরকে বেস্ট ব্র্যান্ড হিসেবে পুরস্কার তার হাত দিয়ে তুলে দিচ্ছেন। সো এরকম একটা মানুষকে নিয়ে আমরা আজকে কথা বলছি, লেগে থাকার জন্য, যে আমি আমি আসলে একদম জায়গায় চলে আসছে যে আপনি একদম যেটা দিয়ে শেষ করলেন, এই একটা বড় সমস্যা আমাদের তরুণদের, বিশেষ করে লেগে থাকা, তারা অনেক, দে আর ভেরি ইনোভেটিভ, অনেক স্বপ্ন দেখে, অনেক কিছু করতে চায়, তাদের মধ্যে ভয়ানক দেশপ্রেম আছে, কিন্তু বলে আমি যেহেতু ইন্টারাক্ট করি তাদের, আমি লেগে থাকতে পারি না, এটার কি কোনো জাদু আছে আপনার কাছে? কোনো কিছু জাদু নেই, কোনো ফর্মুলা নেই, প্রত্যেকে তার নিজের জায়গা থেকে, বিকজ এভরি ওয়ানস লাইফ জার্নি, বাট চর্চার একটা বিষয়। সো সেখানে আমার কাছে দুটো কনসেপ্ট আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। সো একটা, আমি আপনার সাথে একটু কথাও বলছিলাম যে জাপানিজ একটা কনসেপ্ট আছে, নাম হচ্ছে ইকিগাই, অ্যান্ড দ্য আদার, এখন আমরা পৃথিবীতে সব জায়গায় বলা হয় গ্রিট, আমার ধারণা এই দুটো জিনিসের মিক্স খুব জরুরি। সো আমি যদি খুব সিম্পল ওয়েতে ইকিগাইটা বলি, ইকিগাইতে কী হয়, এখানে বলে থাকে যে চারটা কম্পোনেন্ট আমাদের জীবনে খুব, আমরা আমাদের কাজের জায়গায় যদি আনতে পারি, একটা হচ্ছে আমার প্যাশন কোথায়, সো আই লাভ টু থিঙ্ক অ্যাবাউট কান্ট্রি, ব্র্যান্ডিং একটা, আচ্ছা হোয়াট আই এম গুড অ্যাট, আমি, আমাকে যদি বলে আই এম গুড অ্যাট অ্যাকচুয়ালি আই ক্যান পুট থিংস টুগেদার, হ্যাঁ আমার কিন্তু নলেজ স্কিল অনেক ন্যারো, আমাকে যদি বলে আমি ডিটেলে কাজ অনেক জায়গায় কম করতে পারি, আমার প্রচুর প্রবলেমস আছে, বাট আমি মনে করি আই এম গুড অ্যাট আই ক্যান গিভ শেপ থিংস, ওটা হচ্ছে আমার স্ট্রেংথ। হ্যাঁ, থার্ড হচ্ছে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, আমাদের জন্য বাংলাদেশে কী দরকার, সো বাংলাদেশের জন্য দরকার হচ্ছে কি, আমি মনে করি যে যে নলেজ, এগুলোকে কাম টুগেদার করা, আর ফোর্থ কম্পোনেন্ট হোয়াট উইল গিভ ইউ মানি, সো আমি যদি এগুলো করতে পারি ওখান থেকে টাকা, এই চারটা কম্পোনেন্টকে যদি আপনি একটা জায়গায় মিলাতে পারেন এবং চারটাকে যদি এক সুতায় বাঁধতে পারেন, তাহলে ওটা হচ্ছে আপনার ইকিগাই। সো আপনার প্যাশন, হোয়াট ইউ আর গুড অ্যাট, হোয়াট গিভস ইউ মানি, অ্যান্ড হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এই চারটা জায়গায় যদি না হয় তখন হবে কি, আপনার প্যাশন নাই, আপনি খুব ভালো একটা জিনিসে, আপনি ওটার অবস্টেকল আপনি ফেস করতে পারবেন না। প্যাশন আর আমি কি ভালো আর কি আমাকে টাকা দেয়, এই তিনটা জিনিসের মিল হলে কি হবে, এমন কোনো কাজ নেই, এমন কোনো মানুষ পৃথিবীতে আমার ধারণা হয়নি যে কোনো দিন কোনো অবস্টেকল ফেস করেনি, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি টু বেস্ট অফ দ্য বেস্ট ইন্ডিভিজুয়াল, দ্য স্মার্টেস্ট অফ দ্য মাইন্ড, অনেক অনেক
চ্যালেঞ্জ ফেস করেছে, ডেইলি এভরিডে তারা ফেস করে। তার যখন প্যাশন আর ওই জিনিসগুলো থাকে, সে তখন ওইটাকে ওই যে লেগে থাকা ওইটাকে দে কিপ অন সর্ট অফ অ্যাট ইট। এবং সো প্যাশন এবং ওই কাজ আমার যেটাতে আমি কাজ করি, এই দুটোর ব্লেন্ড না হলে ইটস ভেরি টাফ। লেগে থাকতে পারে না, তার কারণ হচ্ছে কি আমার হিসাবে তারা তার প্যাশনের জায়গাতে আসলে এখনও ওই কাজটা মিলাতে করতে পারেনি। অ্যান্ড ইটস নট ভেরি ইজি, এটা বলা অনেক সোজা, আমরা নিজেরাও স্ট্রাগল করি, বাট এটাতে কন্টিনিউয়াসলি এটাকে এটার পিছনে লেগে থেকে ওই যে আমার হিসাবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যেটা লিটমাস টেস্ট, আপনি যখন অনেক ডিফিকাল্ট টাইম আপনার পছন্দের জিনিস নিয়ে পার করতে পারবেন। আপনার বিজনেসের স্টোরি আমি জানি, আপনি বলছিলেন সো আপনি শুরুই করেছেন খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে, ওইটা থেকে যখন আপনি বের হয়ে আসবেন তখন কিন্তু আপনি ইউআর এ ডিফারেন্ট পার্সন। আপনি ইউ ক্যান ফেস অনেক বড় বড় চ্যালেঞ্জ, এবং এক একটা ডিফিকাল্ট টাইম হেল্পস আস টু বিকাম অনেক স্ট্রং, অনেক ম্যাচিওর, অনেক এই জিনিসগুলো তৈরি হয় যখন আমরা কঠিন সময় পার করি। তো ওইটা যখন কেউ যখন ওই যে লেগে থাকতে পারছে না ওইটাকে যখন ও ফিগার আউট করবে, কারণ এক একজনের তরিকা এক এক রকম, তখনই কিন্তু পিপল বিকাম সাকসেসফুল ইন হোয়াট এভার দে ডু। আজকে হয়নি কালকে হবে, ইটস এ ম্যাটার অফ টাইম। এবং গ্রিড যে একটা কনসেপ্ট এখন বলা হয় সেটাও কিন্তু একই ব্যাপার। তারা বলেছে যে প্রচুর স্টাডি করে যে ওই মানুষগুলো সাকসেসফুল হয় ফ্রম পড়াশোনা টু জব টু এন্টারপ্রেনারশিপ, যার অনেক লং পিরিয়ড অফ টাইম পার্সিভিয়ারেন্স যেটা বলি লেগে থাকার ব্যাপারটা, ও ছাড়বে না, আছে আছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, সে সাকসেসফুল হবেই। সো আমি যদি এভাবে সাম আপ করি যে আপনি যে চারটা কম্পোনেন্টের কথা বললেন, তার মানে ওই চারটা কম্পোনেন্ট যখন মিলে যাবে এবং সেটা নিয়ে যখন সে শুরু করবে তখন সে প্রত্যেক দিন সকালবেলা একটা ঝাঁকুনি খাবে, ঝাঁকুনি খাবে, মানে আপনি রাতে মনে হবে আমি কখন ওটা নিয়ে করবো আপনার কাছে। সো আমি ঈদের দিনে বসে বসে কাজ করি, কোথাও গেলে আমি সোশ্যাল গ্যাদারিং খুব একটা করি না, আই ক্যান নট কানেক্ট অত ভালো, কিন্তু আমাকে যদি কোথাও কোনো পার্টিতে দেখবেন আপনি দেখবেন আমি বসে বসে ওখানে, সো আই এম বিগ টাইম মিসফিট। তো তখন হয় কি মানে ওইটা আপনাকে এত তাড়িত করবে, বাকি সব ওই যে আমরা একজন স্পিকার এনেছিলাম নাইকোস মার্কোকিয়ানিস, গ্রিক একজন ফিলোসফার অনেক আগে 2008 সালে, তো হি রোট এ বুক তখন পারপাস, এবং সে উনি পারপাসটাকে এক্সপ্লেন করার সময় বলছিলেন যে পারপাস হচ্ছে ওই জিনিসটা যেটার জন্য ইউ ক্যান ডাই ফর। সো আপনি যদি কনভার্ট করেন, বাংলাদেশে আমাদের গ্রেটেস্ট এক্সাম্পল ইজ দ্য পিপল হু ডাইড ফর দ্য কান্ট্রি, ওর আর কোনো কিছু চাওয়ার ছিল না, হি জাস্ট ওয়ান্টেড টু, এবং খুশি মনে দিয়েছে। সো আমি যখন পারপাসকে কানেক্ট করতে না পারবো আমার লাইফের মিনিং কিন্তু আসবে না, আই বি জাস্ট লিডিং এ লাইফ, বাট ইটস নট লাইফকে লিভ করে না, লাইফ এত স্পেশাল একটা ব্যাপার, সেখানে যদি আমি লিভ না করলাম জাস্ট পাস করে গেলাম, মানে এটার থেকে ওয়েস্ট আর কিছু হতে পারে না। সো দ্যাট লাস্ট মিনিটে আমি যেটা সবসময় ভাবি যে আমার যখন লাস্ট মিনিট আসবে, উই ডোন্ট নো ওয়েন ইট কামস, ইট ক্যান কাম এনি টাইম, উই ডোন্ট লুক ব্যাক অ্যান্ড রিগ্রেট, উই ডোন্ট সে আই উইশ আহ ছোটোবেলায় একটু পড়াশোনা করতাম। সো উই শুড ডু এভরিথিং দ্যাট উই ওয়ান্ট টু ডু, আমি দুষ্টামি করবো, আমি উই উইল ডু রং থিংস বিকজ দ্যাটস হোয়াট মেক্স আস উই আর, আমি ওখান থেকে শিখবো, ভুল করবো ভুল থেকে শিখবো, প্যাশনেট কাজ করবো, মেক এ ডিফারেন্স টু পিপল, দ্যাটস ওই কমপ্লিট জিনিসটা যদি না করতে পারি দেন উই হ্যাভ রিগ্রেট ইন লাইফ অ্যান্ড নো ওয়ান শুড হ্যাভ রিগ্রেট। অ্যান্ড আপনারা আমি নিজেও আপনাদের সাথে কাজ করি, আমি জানি আপনারা সারা বাংলাদেশের প্রায় অনেক বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে আপনারা তরুণদেরকে যারা শিক্ষার্থী তাদেরকে নানান রকম ইনোভেশন আইডিয়াস অন্টারপ্রেনারশিপ স্কিলস ডেভেলপমেন্ট এগুলো নিয়ে ব্যাপক কাজ করেন সারা বাংলাদেশে আমরা জানি, এবং এগুলো নিয়ে অনেক ধরনের সাকসেস স্টোরি আপনাদের আছে। কিন্তু আমায় একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে একটা ছেলে বা মেয়ে ধরেন ওই যে আপনি যেটা বললেন প্যাশনের কথা বললেন, হয়তো সে ভাবছে যে আমি জানি না আমি কোনটা খুঁজে বের করব, কোন একটা জিনিস শুরু করলো কিন্তু সে দেখলো যে একটা জায়গায় গিয়ে সেটা লেগে থেকে আর কাজ হবে না, তাহলে কি ওইটা ছেড়ে তার আরেকটা শুরু করা উচিত? অফ কোর্স, অ্যাবসলিউটলি। আপনি যদি দেখেন ইভেন ফ্রম বিজনেস, আমরা এতদিনে আমরা বোধহয় আই ডোন্ট নো হাউ মেনি প্রজেক্টস উই হ্যাভ ডান, মেবি ইট উড বি অ্যারাউন্ড 100-এর মতো। এখনও যখন নতুন একটা প্রজেক্ট আমরা শুরু করি, উই স্টার্ট ফ্রম গ্রাউন্ড জিরো, আমরা যেটা বলি উই হ্যাভ এক্সপিরিয়েন্স, বাট এটা কিন্তু ইটস গ্রাউন্ড জিরো, এবং ওই জায়গায় খেয়ে দেয়ার আর উই ফেস অল দ্য চ্যালেঞ্জেস, এবং ফেলিয়ারও হয়, প্রচুর ফেলিয়ার হয়। সো আমাকে এখন যেটা বলা হয় যে আমাকে বুঝতে হবে কত তাড়াতাড়ি, যত আর্লি আমি বুঝবো যে এটা দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক অ্যান্ড আই হ্যাভ টু লিভ ইট, যত তাড়াতাড়ি আমি ছেড়ে আই মুভ দ্য নেক্সট ওয়ান, ওই টাইমটার মধ্যে থেকে কিছু শেখা হয়ে গেল। ডেফিনেটলি এনিথিং দ্যাট আমি সবসময় বলি, আমি যখন নতুন কাউকে টিমে নিই আমি তখনই দেখি যে ওর লাইফের যার ফেলিয়ার টেলিয়ার কম, কন্টিনিউয়াসলি ফাস্ট ফাস্ট হয়ে আসছে সব কিছুতে সাকসেস, আল বি লিটল কশাস যে ওকে আমাকে টিমে নিবো কি না, আই উইল বি টেকিং দ্যাট পার্সন যে কিনা প্রচুর চ্যালেঞ্জ ফেস করেছে এবং সেখান থেকে
বের হয়ে এসছে, বিকজ ওইটা যে জিনিসটা শেখায় সেটা আসলে সাকসেস অ্যালোন কখনো শেখাতে পারে না। সো ওই যে বললেন আপনি ওটা করেনি, স্টার্ট আপের গল্প আমরা শুনি এখন প্রচুর, এবং স্টার্ট আপের মেজরিটি আমরা শুনি কাজ করছে না। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড সাইন, উইচ ইজ ট্রু যে কাজ করছে না, বাট গুড সাইন প্রোভাইডেড ওই মানুষগুলো লেগে আছে, আজকে স্টার্ট আপটা হয়নি আরেকটা ট্রাই করছে আরেকটা করছে। ইউ ক্যান রাইট ইট ডাউন, 6, 7, 8, 9, 10th টাইমে ওটা কাজ করবে, মেবি ওর আসল আইডিয়াটা নিয়ে এখনও কাজই করেনি। সো ওই কন্টিনিউয়াসলি ডিসপাইট দ্য ফেলিয়ার টিচেস আর সো মেনি থিংস। না কিন্তু ইউ আর রাইট, এবং এইখানে যেটা দরকার সেটা হচ্ছে যে মানে আবার এরকম আছে আমাদের মধ্যে অধৈর্য, সেটা হচ্ছে যে কিছু দুই দিন চার দিন পরে ছেড়ে দিলাম, এটা আবার কিন্তু কোনো কাজের কিছু হলো না। অ্যাবসলিউটলি এটা সেইগুলা থেকে বেরিয়ে এসে মানে এটা মানে হয় কি, আমাদের প্রবলেম যেটা হচ্ছে যে আমরা প্রচুর স্বপ্ন দেখি এবং স্বপ্নগুলো শিফট হতে থাকে। আচ্ছা এই আজকে এটা দেখলাম ওনার মতো করবো, ওনার দেখলাম ওনার মতো করবো, কিন্তু আমি ঠিক নিজে চুজ করতেছি না যে আমি আমারটা কি চাই, আমি কে। তো সেই জন্য আপনি যেটা বললেন নিজের সাথে আসলে সেলফ অ্যাওয়ারনেস, এখন একটা কথা আমরা প্রায় শুনি, অনেকেই শুনবেন এবং আমরা বলি, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। অর্থাৎ আমি কত সেলফ অ্যাওয়্যার, আমি কত জানি আমার ব্যাপারে, আমি আমার ব্যাপারে জানি আসলে আমার, আই এম ভেরি একুইটলি অ্যাওয়্যার অফ মাই ফ্লজ, মানে উইচ ইজ মোর দেন, আমি যে জন্য করে বলি যে লাক প্লেড এ বিগ রোল, আমার আশেপাশের মানুষ প্লেড এ বিগ রোল, আমার টিম প্লেড এ বিগ রোল, আই জাস্ট হ্যাপেন্স টু বি দেয়ার অ্যাট দ্য রাইট টাইম ডুইং দ্য রাইট থিং। সো আমি যত আমার নিজের ব্যাপারে অ্যাওয়্যার হব, তত কিন্তু আমি তখন বুঝতে পারবো যে আমাকে কোন দিকে আমি যাবো, কী করবো, কোনটা ট্রাই আউট করবো, এবং ওই বলে না ছোটো ছোটো টেকিং এ স্মল স্টেপ। সো এই জিনিসগুলো আমি নিজে, আর এখনকার সময় একটু ডিফিকাল্ট টাইম, তো কারণ আমি এই যে অলওয়েজ অন যে ব্যাপারটা টেকনোলজির ডিজিটাল ইয়েটা, সো এটা ডিজিটাল ইজ আওয়ার লাইফ, সো এটাকে ইয়ে করার কিছু নাই, বাট আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে এন্ড অফ দ্য ডেতে হোয়াট মেক্স আস ডিফারেন্ট ইজ আওয়ার হিউম্যান সাইড। আমি কত কনশিয়াস, আমি কত ফিল করতে পারি, আমি কত দেখে এমন কিছু দেখতে পারি যেটা আর কেউ দেখছে না, আমি কত কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, এগুলো কিন্তু ডিজিটাল না। ডিজিটাল ইজ মাই টুল, যেটা দিয়ে আই ক্যান ক্রিয়েট অ্যামেজিং থিংস যেটা আমি কখনো পারতাম না। এআই এর যে কোনো কিছুর অ্যালগোরিদম বলি, কোড বলি, এগুলো কোনো কিছুই বাই ইটসেলফ করবে না। আমি হচ্ছে গিয়ে সেই ব্রেনটা, আমার ব্রেনটাকে নার্চার করে সে আমাকে তার সাথে মিলে আমি সলিউশন বানাবো। এবং ওই জায়গাতেও আবার ঘুরে ফিরে আসছে যে আমি কতটা কনশিয়াস অফ মি, আমার ফিলিং অথবা আরেকটা মানুষের অথবা কী হচ্ছে, এই জায়গাগুলোতে আমার মনে হয় আমরা একটু কম টাইম দিচ্ছি। সেখানে আমি শুধুমাত্র এগেইন আমাদের ইউথের ওদের দোষটা বলবো না, বিকজ ওদেরকে গাইড করার জন্য আমাদের যে দুটো বড় রোল, আমার প্যারেন্টস এবং টিচার, ইফ ইউ আস্ক মি, আমি মনে করি ওই দুটো জায়গায় আমাদের কোনো রকমেরই ইম্প্রুভমেন্ট হয়নি। আমাদের টিচিংয়ের জায়গায় উই হ্যাভ গট হিউজ গ্যাপ, আমাদের প্যারেন্টিংয়ের জায়গায় একটা ম্যাসিভ গ্যাপ এক্সিস্ট করে। সো আমরা এখন যেটা দেখছি, ওদের বেস কিন্তু তৈরি হয়েছে সেই ছোটোবেলা, বলা হয় থাকে 1 to 7 years মধ্যে কোর ভ্যালু সিস্টেম তৈরি হয়ে যায়। হোয়াট ভ্যালু আর উই টিচিং? আমরা হিউম্যান টিচার তো এখন সময় নাই, প্যারেন্টসও নাই, আমার প্যারেন্টসরা সবাই বিজি, আমি একটা মোবাইল দিয়ে দিই, আমি একসাথে টাইম স্পেন্ড করি না, আই ডোন্ট টক ফিলসফি ভ্যালুজ। আমাদের ছোটোবেলা আপনি যদি চিন্তা করেন, আমরা সবাই এবং অনেক খেলাধুলা করেছি, বাবা মা বলছে 7টার মধ্যে, এখনও মাগরিবের আজান শুনলে কেমন যেন তাকায়, বোধহয় বাসায় যেতে হবে, এগুলো এত কনশিয়াস, মিথ্যা কথা বলবে না, হয়তো বলেছি বাট অ্যাওয়্যার যেটা খারাপ করছে। সো এই যে একটা একটা জার্নি অফ গ্রুমিং যেখানে আমরা কোর ভ্যালুগুলো শেখাচ্ছি, এগুলো তো অন্য কোথাও থেকে আসবে না, বই পড়ে হবে না, কোনো একটা মুভি দেখালে হবে না, এটা বাসায় দেখে ওখান থেকে আমার তৈরি হবে। সো আমি যদি দেখি আমার বাবা ডু নট ডু দ্য রাইট থিং, বিহেভিয়ারের মধ্যে ইজ রুড টু আদার পিপল, আমাকে যতই আমি মুভিতে বলি, যতই এসে আমি ওনাকে কনভার্স করি যে এটা ইউ নিড টু ডু দ্য রাইট থিং, ওর মাথার মধ্যে থাকবে যে দিস ইজ ওকে, সাবকনশিয়াসলি ওটাই ওনার কাছে নর্ম হয়ে যাবে। সো প্যারেন্টিং এবং টিচিং আর্লি স্টেজে, প্রথম 7-8 বছর এত ক্রিটিক্যাল, সেই জায়গায় আমি মনে করি আমাদের ম্যাসিভ গ্যাপ এক্সিস্ট করে। সো উই নিড টু ওয়ার্ক অন দ্যাট স্পেস। আমরা তো প্যারেন্ট হয়ে গেছি এখন, তাহলে মানে আসলে শিক্ষাটা আমাদেরই, উই নিড টু বি কনশিয়াস। এবং ওই যে আমরা কথাও বলছিলাম যে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য রোল অফ আস অ্যাজ এ প্যারেন্ট। আমার রোল ছোটোবেলা আই নিড টু টিচ বাই এক্সাম্পল, নট মুখে কথা। মুখে কথা বলে বাচ্চারা এত, বিকজ ওই সময় থাকে ওদের মাইন্ড বলা হয় লাইক স্পঞ্জ, আপনি দিবেন 5 বছরের মধ্যে ওকে 2টা ল্যাঙ্গুয়েজ দেন, 3টা ল্যাঙ্গুয়েজ দেন, দে উইল লার্ন অল দ্য ল্যাঙ্গুয়েজেস, এত অ্যাজাইল মাইন্ড কনজিউম করতে থাকে। তো আমি যা কিছুই বলি না কেন, ওইটা দিয়ে ও শিখবে না, শিখবে হোয়াট আই ডু, দে অবজার্ভ এভরিথিং,
এবং সেই অবজারভেশন মধ্যে আমি যদি সত্যিকার অর্থে এঙ্গেজ করি, আই নিড টু শো লাভ, কম্প্যাশন, এই সমস্ত জিনিস যে শেখাবে বাচ্চারা ওখান থেকে শিখবে। অ্যান্ড একটা সময় পরে বাবা মা নিজ টু কমপ্লিটলি টেক এ স্টেপ ব্যাক, ওই জিনিসটা যদি ছোটোবেলা শিখিয়ে দেওয়া হয়, তারপরে ওকে লেট দেম মেক দেয়ার ওন মিস্টেক, লেট দেম লার্ন লাইফ থেকে, ওরা সব কিছু ভালো করবে না, আমি আই ক্যানট কন্ট্রোল দেম, আই ক্যানট গাইড দেয়ার ডিসিশন, বাট বাবা মার রোলটা কী হচ্ছে যে আমি আই এম হিয়ার ফর ইউ নো ম্যাটার হোয়াট, আমি তোমার ফল অ্যাবসলিউটলি আমার উপরে আসবা, কোনো ইয়ে নাই, বাট ডু দ্য রাইট থিং, ভালো কাজ করবা, ঠিক। ওই ছেলে মেয়ে কখনোই কিছু ভুল করবে না, ও জানে এত রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছে, ও ভুল করবে, শিখবে, অ্যান্ড দে উইল কাম ব্যাক অ্যাজ এ বেটার পার্সন। সো আই থিঙ্ক প্যারেন্টিংয়ের জায়গাটায় এখন আসলে আমরা যেটা প্যারেন্টিংটা অনেকটা যে আমি আদর করলাম আর হলো কিছুই করলাম না, এই জায়গায় চলে গেছে বোধ হয় টোটালি। এবং আমরা আসলে ঠিক বুঝতে পারছি না যে আসলে কীভাবে করবো, মানে আই হিয়ার সো মেনি ডিফারেন্ট টাইপ অফ স্টোরিজ এবং তার নেগেটিভ এফেক্টগুলো এত আমাদের চোখের সামনে সবার ঘুরছে যে আমার মতে, আমাকে যদি বলেন, আই উড সে দিস ইজ দ্য বিগেস্ট ডেঞ্জার বাংলাদেশ আছে। ডেঞ্জার না, উই আর অলরেডি গোয়িং থ্রু দিস, লেটস বি ভেরি ওপেন অ্যান্ড ফ্র্যাঙ্ক। এবং এটা আসলে কালেকটিভলি আমাদেরকে ঠিক করতে হবে, ইভেন ঠিক করা আজকে থেকেও যদি শুরু করেন, আপনি 10-15 বছর পরে তার বেনিফিট পাবেন। একটা ড্যামেজ আমরা করে ফেলেছি, শুরু করতে, সো উই নিড টু নাও অ্যাক্টিভলি এটাকে ফিক্স করা এবং সচেতন হওয়াটাও একটা বড় কাজ অবশ্যই, তারপর তো শুরু হবে অবশ্যই। আমরা একদম শেষ দিকে চলে আসছি, আপনি যদি কাইন্ডলি একটু বলেন, যারা চিন্তা করছে যে আমি একজন অন্টারপ্রেনার হব, আমি নিজে কিছু করব, তাদের জন্য আপনার আপনার তো অভিজ্ঞতার ঝুলি এত বড়, 2-3 টিপস আপনি যদি তাদেরকে একটু দেন। আসলে টিপসের এখানে টিপস দেওয়ার কিছু নাই, ভেরি সিম্পল, দে হ্যাভ টু কিপ অন ট্রাইং, সো দ্য আর্লিয়ার দ্য বেটার, আপনি যত এক্সাম্পল শুনবেন, সো এভরি ওয়ান ট্রাইড, কিপ অন ট্রাইং। সো তাকে ওই যে আপনি বলছিলেন মাঝখানে একবার ডিসকানেকশনের সময় যে যত আগের থেকে পারে আমি একটা আইডিয়া নিয়ে কাজ করব, কাজ করে আমি এটাকে ট্রাই করব, অ্যাপ্লাই করব। সো আমি যখন অ্যাপ্লাই করব, এই প্রসেসের মধ্যে আমি শিখব এবং ওখানে এটা ওয়ার্ক করবে, কখনো করবে না, অ্যান্ড আই কিপ অন মুভিং। সো যতক্ষণ আমি ট্রাই করছি যে কোনো একটা আইডিয়া নিয়ে, আসলে এটা শেখার আর কোনো উপায় নাই, আমি জাস্ট আই হ্যাভ টু কিপ অন ট্রাই। এবং অপরচুনিটিস তো হিউজ অবশ্যই, মানে বাংলাদেশে এখন এতভাবে নতুন নতুন এবং দিস আর গোয়িং টু কাম আরও, মানে এটা জাস্ট নেক্সট 5-10 ইজ গোয়িং টু বি অপরচুনিটির দ্য বেস্ট পসিবল স্পেস, কারণ এখনও বলতে গেলে তেমন কিছুই হয়নি, আমি যদি ওই নতুন টেকনোলজি ইনোভেশন এই জায়গাগুলো বলি, তো এই সময়ই আমাদেরকে করতে হবে। এমনিতে একটু যদি ফাইনালি বলেন যে আগামী 10 বছরে কোন কোন জিনিসগুলো, সেক্টরগুলো ডেফিনেটলি টেকনোলজি একটা বড় চেঞ্জ আনতেছে, এছাড়া আর কোন কোন জায়গাগুলোতে? আপনি আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ কি ইজ আমাদের পপুলেশন, পপুলেশন এন্ড ডেন্সিটি, আমরা অনেক মানুষ একসাথে অ্যান্ড পপুলেশন অ্যান্ড আমাদের ইয়াং পপুলেশন, সো এটারও একটা বেনিফিট আমরা পাবো। তার মানে যত বেশি সময় যাবে তত এই পপুলেশনের হাতে এবং আমার ইকোনমি বাড়বে, এই 3-4 জিনিসকে আমি যদি মিলাই, তার মানে হচ্ছে পিপুল উইল বি কনজিউমিং মোর, পিপুল উড, এবং তারা কিন্তু সারা পৃথিবীর মোটামুটি সব কিছু টেকনোলজির কারণে জানতে পারবে। তো স্টার্টিং ফ্রম অলমোস্ট যা কিছু আছে, ইটস এ ম্যাটার অফ টাইম, অল অফ দিস ইজ গোয়িং টু বি আপগ্রেডেড অ্যান্ড অ্যাডভান্স ইভলভ ফর্ম অফ ঢাকা ইজ গোয়িং টু টেক প্লেস অ্যাক্রস দ্য কান্ট্রি। এখন আপনি অপরচুনিটি চিন্তা করেন, সো ইউ স্টার্ট ক্রিয়েটিং এবং নতুনভাবে আসবে। সো আমরা যেভাবে করে ফুড কনজিউম করি, টু এন্টারটেনমেন্ট, টু এডুকেশন, টু হেলথ, ইকন এভরিথিং, প্রতিটা জায়গায় কিন্তু এই জিনিসগুলো ঘটবে। সো এখন ইটস আপ টু আস, মানে দ্যাটস দ্য হোল, দ্যাটস দ্য পুরো আপনার ফিল্ড। এখন আপনি এর মাঝখান থেকে বের করতে হবে আমার প্যাশনের জায়গা কোথায়, সেটা গোয়িং টু ডেপথ, আন্ডারস্ট্যান্ড দিস, মানুষের নিডটাকে বুঝতে হবে, বুঝে আমাকে ওই হিউম্যান সেন্ট্রিক সলিউশনসগুলোকে বানাতে হবে। অ্যাবসলিউটলি। এবং আমরা যদি এটাকে একটু সাম আপ করি, সেটা হচ্ছে যে আমাদের যে 17 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 65% ইয়ুথ, এটাই কিন্তু একটা বড় শক্তি এবং দ্যাটস দ্য মার্কেট, বড় বাজার, এবং দে আর গোয়িং টু কনজিউম, দে উইল বি, তাদের কাছে টাকা বাড়বে, সো ডিসপোজেবল ইনকাম বাড়তে থাকবে, ইউ ক্যান ক্রিয়েট ক্যাফে, এন্টারটেনমেন্ট স্পেস, যেখানে গিয়ে তারা স্পোর্টস খেলবে, মুভি দেখবে, এক্সপেরিমেন্ট করবে, গান শুনবে, আর্ট করবে, এভরিথিং এভরিথিং, সমস্ত কিছুই আর অপরচুনিটি। অ্যাবসলিউটলি। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে, আমি জানি, থ্যাংক ইউ বাবা, আপনি আপনার ফর ইউর ইনভাইটেশন, আই এম অনার্ড টু বি হিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যেই পয়েন্টটা বলে আমি আজকে একটু শেষ করবো, আমার কাছে খুবই পাঞ্চলাইন মনে হয়েছে যে সকালবেলা উঠে একটা ঝাঁকি খেতে হবে, এইটা কিন্তু আসলে খুব দরকার। আর সেই জন্য সে যেটা দরকার সেটা হচ্ছে নিজের সঙ্গে একটু কথা বলা, যে কথাটা আমি সবসময় বলি যে প্রতিদিন রাতে আয়নার দিকে তাকিয়ে ঘুমাতে যাওয়ার আগে যদি একবার নিজেকে প্রশ্ন করি,
আজ সারাদিন আমি কী করেছি? যখন আপনি উত্তর পাবেন না, যদি আপনার মনে একটু কষ্ট লাগে, তাহলে আপনার পরিবর্তন শুরু হয়ে যাবে। অনেক ভালো থাকবেন।